আসসালামু আলাইকুম এভরহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আজ আমি আপনাদের সাথে সব থেকে সহজ অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করবো আর এই জন্য এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর নিয়েছি এখানে দুটো ডিম তো চলুন শুরু করা যাক এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি প্রায় এক কাপের মতো আটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন বা চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন এখন এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি তো হঠাৎ বাড়িতে এলে কিন্তু তাদের জন্য এই নাস্তাটা ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন আর খুবই মজার এই নাস্তাটা পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন দশ মিনিটের ভেতরেই তো দেখুন দুটো ডিম আমি এখানে ভেঙে নিয়েছি এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপের মতো চিনি তো যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে চিনিটা দিয়ে নেবেন তো এক কাপ আটার জন্য এখানে ওয়ান থার্ড কাপ চিনি যথেষ্ট দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লবণ লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচের মতো বেকিং পাউডার তো বেকিং পাউডার অপশনাল এটা চাইলে বাদ দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো গুঁড়া দুধ তো চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা দিয়ে নিতে এতে করে কিন্তু এর টেস্ট অনেক বেড়ে যাবে এখন এই সবগুলো উপকরণকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না তো চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে পারবেন তো প্রথমে মেখে নেওয়ার সময় একটু ড্রাই মনে হতে পারে তো ভয় পাওয়ার কিছুই নেই তো হাত দিয়ে যখন এটা খুব ভালো করে মথে নেবেন তখন দেখবেন যে চিনি থেকে পানি ছেড়ে দিবে দিয়ে দিচ্ছি এখানে একটা চামচের মতো সয়াবিন তেল আর এই তেলটা দেবার কারণে ডো তৈরি করতে সুবিধা হবে তো তেলটা কিন্তু এখানে একেবারেই অপশনাল চাইলে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারে তো এভাবে তেলটা দিয়ে নিলে কিন্তু ডো তৈরি করার সময় ডোটা হাতে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন ডো আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি এখন এটাকে রাউন্ড করে নিচ্ছি তো এভাবে রাউন্ড করে নেওয়ার সময় কিন্তু এটা হাতে লেগে যেতে পারে তবে একটু আটার ডাস্ট নিয়ে নেবেন তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না তো ডোটাকে প্রথমে রাউন্ড করে নিয়েছি এরপর হাত দিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি তো এভাবে একটু চ্যাপটা করে নেবেন এরপর একটা বেলুনের সাহায্যে এটাকে একটা রুটির মতো করে বেলে নিতে হবে তো আটার ডাস্টটা এভাবে একটু চেপে চেপে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন যে এটা বেলে নিতে সুবিধা হবে তো চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা কিন্তু টেনে নেবে তো একটু রুটিটাকে এভাবে একটু টেনে টেনে আমি বেলে নিচ্ছি তো এখানে একটা মোটামুটি পুরুত্বের রুটি বেলে নিব তো এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি মোটাও হবে না ঠিক এরকম পুরুত্বের রুটি বেলে নেবেন এখন একটা ছুরির সাহায্যে এই রুটির চার পাঁচটা কেটে নিচ্ছি তো খুবই সহজেই নাস্তাটা যে কেউ তৈরি করে নিতে পারবে তো দেখুন চার পাঁচটা কিন্তু এভাবে আপনারা কেটে নেবেন সমান করে এরপর এভাবে লম্বালম্বী করে দাগ কেটে নিয়েছি তারপর এভাবে আড়াআড়ি করে কেটে নিচ্ছি তো দেখুন ঠিক এরকম স্কয়ার শেপে কেটে নেবেন তো রুটির সাইডের অংশ ফেলে না দিয়ে কিন্তু পরে আবার বেলে নাস্তা তৈরি করে নেবেন তো দেখুন এটা কীভাবে ফোল্ড করে নিচ্ছি তো এভাবে ফোল্ড করে তারপরে কিন্তু এভাবে ধরে হাত দিয়ে চেপে নেবেন তো দেখুন ঠিক এরকম সিম ফুলের শেপটা আপনারা দিয়ে নেবেন এটা ভাজার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগে তো চাইলে কিন্তু এই নাস্তাগুলোর শেপ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো এভাবে ডিজাইনটা ক্রিয়েট করতে ঝামেলার মনে হলে কিন্তু এভাবে স্কোয়ার শেপেও আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তো দেখুন ঠিক এভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি তো একটা প্লেটে সামান্য পরিমাণ তেল মেখে নেবেন তারপরে এই নাস্তাগুলোকে তুলে নেবেন আর তা না হলে চিনি থেকে পানি ছাড়ার কারণে এই নাস্তাটা প্লেটের গায়ে আটকে থাকবে চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো খুব বেশি গরম তেলে কিন্তু এগুলো ছাড়তে যাবে না তাহলে কিন্তু এগুলো ভাজার সাথে সাথেই পুড়ে যাবে তো এই নাস্তাগুলো লো আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে এর ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো একটা বড় দেখে খোলামেলা প্যান নিয়ে নেবেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো নাস্তাই আপনারা ভেজে নিতে পারবেন তো দেখুন সবগুলো সিম্পল কিন্তু আমি একসাথে দিয়ে নিয়েছি এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো এভাবে উল্টে পাল্টে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব তো চুলা রাচ মিডিয়ামটা লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন যখনই দেখবেন যে এগুলো ফাটতে শুরু করবে তখনই বুঝতে হবে যে এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তো দেখুন এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু অনেক বেশি মোচমোচা হয়েছে তেল খুব ভালো করে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিব তো তেলটাকে খুব ভালো করে এভাবে ঝরিয়ে নেবেন দেখলেন তো কত সহজে এই নাস্তাটা তৈরি করা যায় এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনি দারুণ আর এই নাস্তাটা একবার বানিয়ে কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন তো এগুলোকে ঠান্ডা করে যে কোনো একটা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করে নিতে পারেন তো এগুলোকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো দেখুন অনেক সুন্দরভাবে ভাজা হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো সকাল বিকেলের চায়ের নাস্তার সাথে এই নাস্তাটা বানিয়ে খুব সহজেই সার্ভ করে নিতে পারেন আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি আজকের রেসিপি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান আলাউ ফেস